আমরা ভোরবেলায় একদম তার করে পরাসাত মাছে এসেছি, সেখানে সব বিক্রেতারা উপস্থিত। ক্রেতা এখনও আসেনি বা এসেছে কিনা আমরা জানি না। বরফের ঘর এগুলো দেখা যাচ্ছে, বরফের ঘর মাছ দেখে মোহনবাগান সাপোর্টাররা আনন্দিত হতে পারে। চিংড়ি ছোট পুচো চিংড়ি ওঠানো হচ্ছে, ব্যবসায়ীরা ভীষণ রকম ব্যবসা লিখতে পারা
বলো বাবু রাও, গাড়ি থেকে পারা 200 টাকা দিয়েছি, তাহলে নিয়ে যাওয়া যাই। আচ্ছা
শহরের সাধারণ মানুষের ঘুমাচ্ছেন, ঘুমিয়ে রয়েছেন, তখন এরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রত্যেকের ভীষণ বিষয়, অনেকে দেখে দেখেও ছবি তুলিয়েছেন। আপনারা যখন ঘুমাচ্ছেন তখন আমাদের প্রতিনিধি জেগে রাত্রিবেলা বা রাত ভোরে কাক ভোরে বা করে যাই বলেন, সেই সময় বারাসাত মৎস্য আড়তে ছবিটি ঠিক কেমন থাকে সেইটা মনে করা হরেক রকম সাইজের ছোট বড়। ধীরে ধীরে জেগে উঠবে বারাসত শহর, এখনো ঘুমিয়ে রয়েছে শহর। শহরের এই প্রান্তে শুধুমাত্র মৎস্য আড়ত, বারাসত মাছের আড়ত বলে যাকে আমরা চিনি, সেই অঞ্চলটি শুধু জেগে রয়েছে। পাখি গোটা বারাসত ঘুমাচ্ছে। আপনারা ঘুম থেকে উঠি আমাদের এই ভিডিওটি দেখতে পাবেন, থেকে লাইক শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আশা করি সাথে কেমনভাবে মাছের আড়তে কাঠ করে কেমনভাবে ব্যবসা হয়, মাছ তার ছবি সমস্ত কিছুই আপনাদের জন্য দেওয়া হলো। দয়া করে এগুলোকে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। এবং আপনার প্রিয়জন কাঙ্ক্ষিতজন বন্ধুবান্ধবের কাছে সেটাকে শেয়ার করে জানিয়ে দিতে বলবেন, তারাও যাতে দেখতে পারে। তাদের কিছু ব্যবস্থা করে দিন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ রয়েছেন, তারা ভালো সাথে থাকবেন এই সময় কর্মসূত্রে বা বিভিন্ন কারণে বাইরে রয়েছেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আশা করি ধন্যবাদ। বারাসত সিটি পেজের সঙ্গে থাকবেন, ক্যামেরায় অভিষেক মোহন চ্যাটার্জির সঙ্গে আমরা টিম বারাসত সিটি। ধন্যবাদ, সুপ্রভাত, বাই বাই।